গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ 13 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য নতুন দিন নির্ধারণ করেছেন আদালত। আগামী 24 অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। রোববার ঢাকার বিশেষ জজ আদালত তিনের বিচারক আবু তাহিরের আদালতে মামলাটির অভিযোগ গঠনের শুনানির জন্য ছিল। মামলার 15 আসামির মধ্যে 14 জনের অব্যাহতির বিষয়ে শুনানি শেষ হয়েছে। গত 24 জানুয়ারি খালেদা জিয়ার অব্যাহতি চেয়ে শুনানি শুরু হয়। তবে আদালত দুদক আইনজীবীকে নতুন করে অব্যাহতির বিষয়ে শুনানির কথা বলেছে। পরে আগামী 24 অক্টোবর শুনানির পরবর্তী তারিখ ধার্য করেন আদালত।